ব্যবসা বাণিজ্য আর ক্রেতা বিক্রেতার ভিড়ে সবসময় জমজমাট থাকে রাজধানীর অন্যতম বৃহৎ মহারাজগঞ্জ বাজার পাইকারি আর খুচরো বাণিজ্য হোক বা টুকটাক জিনিসের কেনা বেচা মহারাজগঞ্জ বাজারে বাণিজ্য আর লক্ষ্যের একই সঙ্গে বসবাস বলে মানুষের ধারণা গঞ্জে রয়েছে কর্মরত প্রচুর রাজ্য এবং বহিরাজ্যের শ্রমিক শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আগের দিনে তাই জমজমাট রাজধানীর এই প্রধান বাজার বাজারে হাজির ছোট বড় আকারে অসংখ্য বিশ্বকর্মার মূর্তি ক্রেতারা যেমন লাভের আশায় তাদের নির্মাণ নিয়ে হাজির তেমনি পূজার আয়োজক উদ্যোক্তারাও হাজির তাদের পছন্দের মূর্তি কিনতে মূর্তির পাশাপাশি পূজার জন্য দরকার আনুষঙ্গিক জিনিসের দোকানে ভিড় ক্রমেই বাড়ছে সন্ধ্যার পর যা জনারণ্যের রূপ নেবে মহারাজগঞ্জ বাজারেই পুজোর আয়োজন করেছে ত্রিপুরা অটো ট্রাক কর্মী সমিতি পুজোর আয়োজকরা জানান প্রতি বছর নিচেতে দেওয়া চাঁদা দিয়ে দেবশিল্পীর আরাধনা করেন তারা দেওয়া হয় প্রসাদক আমরা প্রতি বছরই বিশ্বকর্মা করি কিন্তু আমরা নিজেরা থেকেই চাঁদা সংগ্রহ করে করি আমরা শ্রমিকের একশো বিশটার মতো গাড়ি আছে আমরা শ্রমিক দিয়েই আমরা পূজাটা করি আর আমরা এমনি কোনো আউট কোনো ইয়ে নাই ব্যবস্থা নেই সবসময় দুই তিন হাজার পুজোর বাজারে হাজির প্রবীণ এক মৃত শিল্পী নিয়ে এসেছেন নিজের তৈরি বিশ্বকর্মার মূর্তি জানালেন ছোট থেকে মূর্তি গড়েন তিনি তবে একটু ঝিমিয়ে থাকা দুপুরের মূর্তির বাজার সন্ধ্যার পরই তেজিরূপ পাবে বলে ধারণা তার অনেক ছোট বয়স থেকে মূর্তির কাজ করে এই কাজের সঙ্গে যুক্ত পড়াশোনার ভিতরে সংসার পরিচালনার জন্য এই কাজ করতাম কিন্তু এখন এইবারও যা দেখছি ক্রয় ক্ষমতাটা মানুষের কম চাহিদা অনুযায়ী এই দোকান ঠিকই আছে দোকানটা একটু বেশি আছে চারশো থেকে পাঁচশো টাকা দামের বিভিন্ন মূর্তি নিয়ে হাজির হয়েছেন প্রান্তিক এক পরিশ্রমী রমণী বিক্রি হলে দেখবেন কিছু লাভের মুখ এই মহিলা জানার মূর্তির বাজার মোটামুটি ভালোই তবে সময় গড়ালে পুজোর বাজার আরও চাঙ্গা হবে আর তার সব মূর্তি বিক্রি হবে সেই আশাতেই পথ চেয়ে বসা যে যার সাধ্যমতো পুজোর আয়োজন করেছেন আর অন্যদিকে পূজা কেন্দ্রিক ব্যবসার বিভিন্ন রূপ নিয়ে শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে ছিল আগাম শারদীয় সুর সন্ধ্যার পর নিশ্চয়ই ঝলমল করবে রাজধানীর প্রধান বাজার রিপোর্ট রাইজেস্ট নিউজ